একেবারে শেষ বেলায় আমরা দেখেছিলাম আন্দোলনকারীরা, তারা বলেছিলেন যে তারা মিনিটসেই রাজি আছেন, ভিডিও রেকর্ডিং লাগবে না। কিন্তু সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিব তারা বেরিয়ে আসেন এবং তারা বলেন সময় শেষ হয়ে গিয়েছে, আর হবে না, 3 ঘন্টা তারা অপেক্ষা করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন সেদিন শনিবার, শুনুন। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোর স্টাইল। You ask for 5 minutes, we have been asking for you for last 3 hours, that's okay, but it's too late to do it. আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি নাই, দেখুন। We are ready to talk, sir. Chief Minister Madam, আপনার কাছে এসে বলে আমরা আছি। Chief Minister Madam এর ওই যিনি ওটা রিকোয়েস্ট যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। যারা যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা আজকে কেটে যাবে, সেই জন্যই কথা বলতে চাই, সেই জন্যই কথা বলতে চাইছি। আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? সত্যি কথা বলছি, আমরা তো বলছি, আমরা তো কথা বলতে চাইছি, আমরা এখনো চাইছি, আমরা এখনো চাইছি। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত দীর্ঘ 8 ঘন্টার টানাপোড়েন ঠিক এইভাবে শেষ হয়েছিল শনিবার রাত 9টায়। আর তারপর ঠিক যে জায়গায় শেষ হয়েছিল আজ, কিন্তু সেখান থেকেই আলোচনা শুরুর আহ্বান ইতিমধ্যে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে মেলে তার উল্লেখ কিন্তু রয়েছে। তপসিয়ায় প্লাস্টিকের কারখানায় আগুন এখনো প্রায় 2.5 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি সামনের যে প্লাস্টিকের কারখানা, এখানে প্রায় 7:30 নাগাদ এখানে আগুন লাগে এবং তারপর থেকে এখনো দমকলের মোট 5টি ইঞ্জিন কাজ করছে, এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর ভিতরে ঠিক কিসের কারখানা ছিল, এর ভিতরে বিভিন্ন যে কাঠামো, অ্যালুমিনিয়ামের যে কাঠামো, জানলা দরজার যে ফ্রেম, এই সমস্ত কিছু বানানো হতো এবং সেই জায়গাতে আচমকা 7:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান এবং আশপাশে এলাকার দিকে নজর রাখলেই দেখা যাবে যে ঘন বসতি আছে এবং আশপাশে অন্যান্য কারখানাও রয়েছে, যার মধ্যে প্লাস্টিকের কারখানা রয়েছে। ঠিক সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারা কিন্তু প্রথম থেকেই দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন, কাজে হাত লাগিয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু দমকল কর্মীদের সঙ্গে কাজ করছেন। এবং একটু আগে পর্যন্ত যেমনটা ঘটনা যে দমকলের কর্মীদের মধ্যে জলের সংকট দেখা দিয়েছিল দমকলের, যে কারণে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ ছিল এবং উপরের যে অংশে যে আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গাতে এখন জানলার মধ্যে দিয়ে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুনের যে সমস্ত জায়গাতে আগুনের উৎস এখনো রয়েছে, যে সমস্ত জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই সমস্ত জায়গাতে জল দেওয়ার কাজ করছেন দমকলের কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, যে সামনের যে বিদ্যুতের খুঁটি সেখান থেকে শর্ট সার্কিট হয়েছিল, যে কারণে আগুন লাগে এবং যখন আগুন লাগে তখন এই কারখানাতে অন্য কোনো কর্মী ছিলেন না, সে কারণে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচা গিয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আশপাশে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে স্থানীয় বাসিন্দারাও হাতে হাতে কাজে হাত লাগিয়েছেন। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।